আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলের জব ম্যাথের ধারাবাহিক ক্লাসগুলোতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে বা ক্লাসে আমরা লসাগু এবং গসাগুর বেসিক কনসেপ্টটা বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা চেষ্টা করব লসাগুর ব্যাপারে, যে লসাগুর সংজ্ঞাটা কি বা লসাগু কিভাবে বের করে এই জিনিসটা আলোচনা করব, এবং গসাগু কি, গসাগু কীভাবে বের করে, গসাগু কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং লসাগু গসাগু রিলেটেড কিছু সূত্র আপনাদেরকে দিব। তারপরে এই লসাগু গসাগুর দ্বিতীয় পর্বে আমরা লসাগু গসাগুর উপরে কিছু অঙ্ক সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শিখব হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে ইংলিশে বলে লিস্ট কমন মাল্টিপল, এই জন্য এটাকে আমরা সংক্ষেপে আমরা বলি LCM, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, আর ইংরেজিতে বলা হয় লিস্ট কমন মাল্টিপল, আর ইংলিশের সংক্ষেপে বলা হয় LCM। তো এটা আসলে কি, লসাগু কাকে বলে বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে? আমরা জানি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করি দুই বা ততোধিক সংখ্যা থেকে। তো এখানে সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে ক্ষুদ্রতম গুণিতককে, সবচেয়ে ছোট যে গুণিতক, তাদের গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। মানে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে ক্ষুদ্রতম গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে, আর একে সংক্ষেপে বলা হয় লসাগু। আর লসাগুর ক্ষেত্রে যে কথাটা আমাদের মাস্ট, যেটা জানা লাগবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কমন এবং আনকমন সবগুলো মাল্টি, এই যে গুণিতক নিয়েই কাজ করি। মানে এটা মনে রাখতে হবে, লসাগু মানে হচ্ছে কমন এবং আনকমন, এই সবগুলো জিনিস নিয়ে লসাগুর ক্ষেত্রে কাজ করতে হবে। লসাগু নির্ণয় করার পদ্ধতি আমরা জানি দুইটি, দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে উৎপাদকীয় পদ্ধতি, আর আরেকটি পদ্ধতি হচ্ছে ইউক্লিডীয় বা বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা এখন দুটো পদ্ধতিই দেখব। লসাগু নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে উৎপাদকীয় পদ্ধতি, আরেকটা হচ্ছে ইউক্লিডীয় বা বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা এখন দুটো পদ্ধতিই দেখি। দুটো পদ্ধতির মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে উৎপাদকীয় পদ্ধতি, উৎপাদকের মাধ্যমে লসাগু নির্ণয় করা। তো আমরা উদাহরণস্বরূপ 30 এবং 18 এর লসাগু নির্ণয় করব। তো এই পদ্ধতিতে আমাদের লসাগু নির্ণয় করার জন্য প্রথমে আমাদের প্রত্যেকটা সংখ্যার মৌলিক উৎপাদকগুলো নিতে হবে। তো মৌলিক উৎপাদকগুলো 30-এর মৌলিক উৎপাদক হচ্ছে 3, 2, 3, 5, আর 18-র মৌলিক উৎপাদক আমরা জানি 2, 3, 3। তো এখন এখানে আমরা জানি লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। তো কমন হচ্ছে আমাদের, প্রথমে কমন হচ্ছে দুইটা দুই থেকে একটা দুই, আমরা এখানে লিখে নিব নির্ণয় লসাগু। তো লসাগু নির্ণয় করার পদ্ধতি হিসেবে আমরা জানি কমন ইনটু আনকমন। তো প্রথমে আমরা দেখব কমন, তো দুইটা দুই থেকে একটা দুই কমন, এরপরে আমরা দেখব হচ্ছে মানে এরপরও কমন, জাস্ট তিন, এই যে তিন, এখানে একটা, এখানে একটা, এই দুইটা তিন থেকে একটা তিন কমন, মানে এখানে হচ্ছে কমন ইনটু আনকমন। তো কমন ইনটু আনকমন হবে কি, আমাদের তিন আছে কয়টা এখানে, এই যে এই এক দুইটা তিন থেকে একটা তিন কমন, আর আরেকটা আনকমন তিন, এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 5 হচ্ছে আনকমন। তো আমরা এখন হিসেব করলে আমরা এখানে পাচ্ছি এই যে 5 × 2 = 10, 3 × 3 = 9, মানে 90। এই হচ্ছে মানে আমাদের উৎপাদকীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা, 30 এবং 18 লসাগু হচ্ছে 90। তো এটা আমি আরেকবার একটু সামারি আকারে বলি। সামারিটা হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে এদের মৌলিক উৎপাদককে ভাগ করে নিতে হবে, এরপর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব কমনগুলা। তো দুইটা দুই থেকে একটা দুই কমন, দুইটা তিন থেকে একটা তিন কমন, এরপরে আনকমন 3টা থাকবে, এরপরে আনকমন 5টা। তো এই হচ্ছে উৎপাদকীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। এখন আমরা দেখব 30 এবং 18 এর এই যে ইউক্লিডীয় বা বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে লসাগু নির্ণয় করব, মানে লসাগু নির্ণয় করার দ্বিতীয় পদ্ধতিতে আমরা 30 এবং 18 এর লসাগু নির্ণয় করব। তো এই পদ্ধতি হচ্ছে মানে আমাদের এই যে ইউক্লিডীয় পদ্ধতি বা বিশ্লেষণীয় পদ্ধতি হচ্ছে এরকম, প্রথম মানে দুইটা সংখ্যাকে আমরা ওই যে মৌলিক উৎপাদক দিয়েই ভাগ করব, দুইটা সংখ্যাকে একসাথে ভাগ করে নিব। তো দুই দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, এখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 9। তো এবার আমাদের এটা ভাগ যাচ্ছে হচ্ছে 3 দিয়ে। তো 3 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 3। তো এখন আর আমাদের ভাগ যাচ্ছে না, তো এখন আমরা জাস্ট এই সংখ্যাগুলো গুণ করে দিব। তো গুণ করে দিলে আমাদের লসাগু আসবে। তো সুতরাং নির্ণেয় লসাগু সমান হবে 2 × 3 × 5 × 3 সমান হচ্ছে 90। এই হচ্ছে আমাদের ইউক্লিডীয় বা বিশ্লেষণ পদ্ধতিতে 30 এবং 18 এর লসাগু 90।